সংসদে তো রাহুল গান্ধী এলেন, কিন্তু এই যে অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছে মণিপুর নিয়ে, সেই অনাস্থা প্রস্তাবে রাহুল গান্ধী কিছু বললেন না। প্রথমে কথা ছিল রাহুল গান্ধী বলবেন, কিন্তু তিনি কিছু বলেননি। অসমের কংগ্রেস নেতা গগৈ তিনি বলেছেন অনাস্থা প্রস্তাবের পক্ষে, প্রথম শুরু করেছেন। প্রশ্নটা হলো, তার মানে কি রাহুল গান্ধী মোদি যেদিন উপস্থিত থাকবেন সেদিন বলবেন? সেটা যেমন একদিকে, তেমনি আরেক দিকে আরেকটি প্রশ্ন, যে সংসদে যাদেরকে সাংসদ করে পাঠানো হয়, সেখানে সারা ভারতবর্ষের দেশের সেখানকার প্রত্যেক সংসদীয় কেন্দ্রের মানুষের নানান সুযোগ সুবিধা এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা, বিরোধী শাসক দল সরকার পক্ষ সবই। কিন্তু প্রশ্ন হলো, আমরা পরপর যেভাবে দেখছি কোনো না কোনো ইস্যুতে সংসদ পুরো অচল করে রাখা এবং একটা ইগো, যেমন এবারের আমরা দেখেছিলাম, এর আগে ছিল পেগাসাস ছিল, তারপরে আদানি ইস্যু ছিল, এইবারে যে ইস্যুটা সেটা হচ্ছে মণিপুর, কিস মণিপুর। কিন্তু মণিপুরের পাশাপাশি অন্যান্য অনেক রাজ্যেও অনেক সমস্যা আছে। সম্প্রতি যেটা আমরা হরিয়ানায় যে আগুন জ্বললো, যে দাঙ্গা হলো, তা নিয়ে কিন্তু খুব একটা সংসদে কারোর উচ্চবাচ্য দেখা গেল না, কিন্তু মণিপুর নিয়ে এত উচ্চবাচ্য। কিন্তু এই মণিপুরের কথা বলতে গিয়ে যেটা হলো, কোথাও একটা যেন ইগোর ব্যাপার এসে যাচ্ছে না, যে মোদিকেই বলতে হবে, আর এই ইগোর জন্যই অনাস্থা। আর তাই নিয়ে পরপর পরপর আমরা যদি দেখি যে যে দিনটা ধার্য হয়েছে এই অধিবেশনের, সে দিনটা ক্রমশ কমে যাচ্ছে, যে বিলগুলো পরের পর পাস হয়ে গেল অথচ বিরোধীদের রানে, এ কেমন রাজনীতি? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছে সাংবাদিক অরূপ কালী। অরূপ দা, মানে এটা কেমন, একদিকে ইগো, অর্থাৎ মণিপুর ইস্যু পেছনে মোদিকে বলতে হবে ইগো, নাহলে আমরা ছাড়বো না, এইটা যেমন একদিকে, আরেকদিকে হচ্ছে যে সংসদে তো রাহুল ফিরেছেন, তার মানে রাহুল গান্ধী যতক্ষণ না মোদি বলবেন, উনি কিছু বলবেন না, বা মোদির সঙ্গে মোদি যেদিন আসবেন সেদিন বলবেন, এটাই কি তার পণ, কি বলবে? বিপ্লব, এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, যখন অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য যখন পেশ করা হয়েছিল, সেটা গগৈ প্রেস করেছিল, কিন্তু ঠিক ছিল যে 5 মিনিট আগে পর্যন্ত ঠিক ছিল যে রাহুল গান্ধী সেটা ইনিশিয়েট করবেন, কিন্তু হঠাৎ করেই দেখা যায় না, গগৈ শুরু করে। এবং সেই জন্য বিজেপিও তাদের মতো করে আর কি তুনে অস্ত্র সাজিয়েছিল। বিজেপি যেমন নিশিকান্ত দুবে ছিল, এবং তারপরে বিজেপি স্মৃতি ইরানিকেও রেখেছিল যে রাহুল গান্ধী বলার পর স্মৃতি ইরানি বলবে, রাহুলকে কাউন্টার অ্যাটাক করবে, কিন্তু আজকে সারাদিনে স্মৃতি ইরানি সেই জন্য বলেননি। এবং নিশিকান্ত দুবের বক্তব্য যদি আমরা দেখি, ওই যে বক্তব্য তৈরি করে এসেছিল, সেটা অনেক বেশি রাহুল তার পরিবার বা এইসব নিয়ে। সেখানে নিশিকান্ত দুবের বক্তব্যে মণিপুর নিয়ে একটা লাইনও ছিল না। গৌরব গগৈ যখন স্টার্ট করলেন, মণিপুর নিয়েছিল। এবার বিষয়টা হচ্ছে, তারা প্রথমে চেয়েছিল যে শুধুমাত্র মণিপুর নিয়ে আলোচনা করতে, যাতে রুল 176 এ না হয়, তাহলে কিছু সময় না, সারাটা দিন যাতে মণিপুর নিয়ে আলোচনা এবং প্রধানমন্ত্রী যেন বলেন। কিন্তু আলটিমেট যেটা হচ্ছে, সেটা হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেই অনাস্থা প্রস্তাবে শুধু মণিপুর না, নানা ইস্যুই সামনে উঠে আসছে বিপ্লব। যেমন প্রথম দিনের অধিবেশনে আমরা যেমন দেখলাম, কংগ্রেস মণিপুর নিয়ে বললেও অন্যান্যদের এতে, ধরো সুপ্রিয়া সুলে হোক বা সৌগত রায় হোক, যে মণিপুরের রেফারেন্স কয়েকটা জায়গায় 2-1টা করে লাইন আছে, সেখানে অন্যান্য ইস্যু অনেক বেশি করে এসে গেছে বিপ্লব। ফলে মণিপুর নিয়ে তারা যে প্রধানমন্ত্রীকে মুখ খোলাতে চাইছেন, সেটা জানা নেই যে সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কতটা মুখ খুলবেন, হয়তো 2-1 লাইন বা 3 লাইনে বলতে পারেন। কারণ তোমার প্রথম দিন কিরণ রিজিজু বলেছেন, এবং রিজিজু 2014 সাল থেকে শুরু করে যে ইউপিএ আমলের থেকে এনডিএ আমলে মণিপুরের অবস্থা ভালো নেই, সেটা বলেছেন। এরপরে অমিত শাহ মুখ খুলবেন, এবং অমিত শাহ সরাসরি মণিপুর নিয়েও বলবেন, এবং মহিলাদের ওপর মণিপুরে বলা হচ্ছে, দুজনের মহিলাকে যে উলঙ্গ করে ঘোরানো হয়েছে, সেটা অন্য স্টেটের সঙ্গে আমার মনে হয় কাউন্টার করার, স্মৃতি ইরানি ও নির্মলা সীতারামনকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু মূল যে জায়গাটা সেটা দেখাচ্ছে যে বিপ্লব, কংগ্রেস একটা স্টেজ তৈরি করতে চাচ্ছে, সেটা রাহুলের রিলঞ্চিং হিসাবে, একদম যে 4.5 মাস রাহুল সংসদের বাইরে ছিল, এই 4.5 মাস পর রাহুলকে যে এসেছে, একটা মঞ্চ তৈরি করার জায়গা হচ্ছে বিপ্লব। সেই মঞ্চটায় দাঁড়িয়ে কোন জায়গায় পুরো আর কি রাহুল গান্ধী অ্যাটাকটা করবে, এবং তার কংগ্রেস তাই জন্য চাইছে যে স্টেজটা বড় করতে, যে নরেন্দ্র মোদীর সামনে বললেন, এবং নরেন্দ্র মোদী তার
কাউন্টার করবেন, সেটা বিপ্লব অনেক ক্ষেত্রেই কিন্তু আবার সেই রাহুল ভার্সেস মোদি হয়ে যাচ্ছে। যে এবার দেখা, যে রাহুল ভার্সেস মোদি হলে 2018 সালের নির্বাচনে কিন্তু সেখানে মোদির অনেক ডিভিডেন্ড দিয়েছিল বা বিজেপি অনেক লাভ করেছিল। এবার কিন্তু তাই জন্য ইন্ডিয়া জোট চাইছিল যে মোদি ভার্সেস আম আদমি, কোনো একজন নেতা নয়, সেটাই তো বলেছিল সবাই একদম, সেখানে হ্যাঁ মোদির সঙ্গে। ইন্ডিয়া জোটের সঙ্গে লড়াই, ইন্ডিয়ার সঙ্গে একটা ভাবনার লড়াই, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কংগ্রেস আজকে যেমন অধীর চৌধুরী বলেছেন, তো আমরা একটা গুগলি দিয়েছি, তো আমি জানি না বিপ্লব, গুগলি তো দিলে, গুগলি যদি তুমি কোনো উইকেটই না নিতে পারো সেই গুগলির কি মানে? কারণ ট্রাস্ট ভোটের জিতবে তো সেই বিজেপি, তো গুগলিটা কিসে? তাই এই যে রাহুলকে প্রথম দিন না বলানো, বিপ্লব আমার মনে হয় রাহুলকে তো প্রথম দিন বলালে ভালো হতো। কারণ একটা কারণে, যতক্ষণ না মোদি বলতো ততদিন পর্যন্ত 2 দিন ধরে রাহুল কি বলেছে সেটা নিয়েই নানা রকম আলোচনা হতো, মিডিয়াতে আলোচনা হতো, বিভিন্ন ওয়েবসাইটে লেখালেখি হতো, বিভিন্ন ইউটিউবে আমরা যে ধরো বিভিন্ন যারা প্রোগ্রাম করি সেখানে রাহুলের বক্তব্য দিয়ে আলোচনা হতো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ধরো গৌরব গগৈ যেটা বলেছে, কটা নিউজ লাইনে হেডলাইন হবে? সেটা তো হলো না, অনেক বেশি একদম হেডলাইন হবে যে রাহুল বললেন না, সেটাই তো বরঞ্চ এক্স্যাক্টলি, আমরা কিন্তু সেটাই আবার দেখছি যে রাহুল বললেন না, রাহুলের পরিবর্তে বললেন গৌরব গগৈ, গগৈকে দিয়ে গৌরব শুরু করলো। গগৈ। হ্যাঁ, হ্যাঁ সেটা দিয়ে, সেটার জন্যই সব হেডলাইন। রাহুলের টিমের সদস্যরা হয়তো ভেবেছেন যে রাহুল যেটা ফিরে এসেছে সেই জায়গাটায় দাঁড়িয়ে রাহুলকে এমন একটা জায়গায় উপস্থিত করা উচিত যাতে সরাসরি রাহুল বনাম মোদি হয়ে যায়। তো সেই অর্থাৎ রাহুল বনাম মোদি যদি এই হয়, স্ট্র্যাটেজিটা, মানে কংগ্রেসের এই স্ট্র্যাটেজিটা, বা কংগ্রেস কি এই স্ট্র্যাটেজিটা একা নিয়েছে নাকি বিরোধীদের সঙ্গে আলোচনা করে নিয়েছে, কি মনে আমার হচ্ছে? মনে হয় না বিপ্লব এটা বিরোধী, কারণ এটা বিরোধীদের সঙ্গে আলোচনা করে না তারা। বিরোধীরা কোনো সময় চাইবে না জোট শরিকরা, যারা কারণ সংসদে বিরোধী না এটা নিয়ে জোট কথা শরিক উঠেছে, রাহুলের জোট। বলার কথা হ্যাঁ, থাকলেও রাহুল বলেননি, এবং সেই নিয়ে আমি তোমাকে সংসদে বললাম এটা শেষ হইচই মুহূর্তে হয়েছে। এটা হয়েছে। হুম হ্যাঁ, সেটা শেষ মুহূর্তে হয়েছে, 5 মিনিট আগে হুম গৌরব গগৈ বলেছে না বলবো, এটা ঠিক ছিল। অন্য সাংবাদিকদেরও বলা হয়েছিল যে রাহুল শুরু করবে, কিন্তু শেষ মুহূর্তে সেটা পাল্টে যায়। তাই বিপ্লব, যদি রাহুল ভার্সেস মোদি আবার সেই ন্যারেটিভটা তৈরি হয়ে যায় বিপ্লব, সেখানে যারা শরিক দল তাদের ক্ষেত্রে কিন্তু সেটা গিলছে গিলতে অসুবিধা হবে। কারণ অন্য যারা প্রত্যেকেই ভেবেছিল, এবং সেখানে মল্লিকার্জুন খাড়ে বেঙ্গালুরুর বৈঠকে বলেছিল, কংগ্রেস প্রধানমন্ত্রী পদ দিয়ে ভাবিত হয়, মুখে নাম বললেও আমরা জানি ইতিমধ্যে কংগ্রেসের অশোক গেহলটরা বলতে শুরু করেছেন রাহুলই কংগ্রেসের প্রধানমন্ত্রীর মুখ। ফলে শুরু হয়ে গেছে বিপ্লব, সেটা আগামী 4 নভেম্বরে আরো 5টা রাজ্যের ভোটের পর ঠিক হবে। কিন্তু যে ন্যারেটিভটা সন্তর্পণে এড়াতে চাইছিল ইন্ডিয়া জোট শরিকরা, সেই ন্যারেটিভটা এই পার্লামেন্টে সব থেকে বড় হয়ে দাঁড়াবে, রাহুল ভার্সেস মোদি। সেখানে আমি জানি না যে মণিপুর যে ইস্যুটা নিয়ে এরা এতদিন ধরে লাগাতার ছিল, সংসদ আর কি বয়কট করা হলো, নানা বিল পাশ হয়ে গেল কোন রকম আলোচনা, এবং সব থেকে বড় যে জায়গাটা বিপ্লব, যে মণিপুর, মণিপুর এতদিন এতগুলো লোক মারা গেল মণিপুরে, একদম দিল্লির, মণিপুরে না হরিয়ানায়, যে দিল্লির যে কাছে, দিল্লির একদম হ্যান্ডশেক ডিস্টেন্সে একটা স্টেট এর কয়েকদিন ধরে দাঙ্গা হলো, এত টেনশন হলো, সেটা নিয়ে একটা দিন আলোচনা হলো না বিপ্লব? কেন? এটা তো সব থেকে বড় জায়গা, যে একদম, আমি মণিপুর নিয়ে করলাম, অথচ হরিয়ানা নিয়ে কোনো আলোচনা হলো না কেন? সেটা আমার মনে হয় বিজেপির তো উপরন্তু সুবিধাই হয়ে গেল। এবার আমি শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী কটা কথা মণিপুর নিয়ে আমি বলবেন জানি না, কারণ অমিত শাহ দিল্লির অধ্যাদেশ নিয়ে পার্লামেন্টের যে বক্তব্য রেখেছে, উনি সরাসরি রাজ্যসভায় যখন বলছিলেন, উনি মল্লিকার্জুন খাড়গেকে বলেছেন চলুন আমরা 11 তারিখ সবাই মিলে মণিপুর নিয়ে আক্রমণ আলোচনা করি, তো মণিপুর সেটা তো হচ্ছে না। ফলে অমিত শাহ যখন বলবেন, অমিত শাহ দেখা যাবে হয়তো মণিপুর নিয়ে অনেক বেশি সরব হচ্ছেন, মোদী হয়তো দুবার 2 লাইন বা 3 লাইন বলবে, কারণ মোদীকে বলা হলো মণিপুর নিয়ে। এবং রাহুল গান্ধী সেটা দেখার, যে রাহুল গান্ধী আবার সেই গতবার যেরকম উনি করেছিলেন আদানি আর মোদীর ছবি নিয়ে এসেছিলেন, নানা কথা বলেছিলেন, ফলে আক্রমণের অভিমুখটা বোঝা যাবে। কারণ আমার মনে হয় প্রথম দিন রাহুল বললে কেন সুবিধা হতো, রাহুলই একমাত্র যিনি গিয়ে মণিপুরে ঘুরেছেন, থেকেছেন, দেখেছেন, উনি সবার সাথে কথা বলেছেন, উনি যদি মণিপুরটা দিয়ে বলতে শুরু করতেন তাহলে আমার মনে হয় মণিপুরের ইস্যুটা অনেক বেশি সেন্টার একদম, স্টেজে থাকতো। হুম এই জিনিসটা না হওয়াতে বিপ্লব পুরো জিনিসটা অন্য দিকে ডাইমেনশন পেয়ে যাচ্ছে, সেটা মণিপুর থেকে অন্যান্য ইস্যুতে এসে যাচ্ছে। এবার দেখা যে রাহুল ভার্সেস মোদি হয়ে যায় দাঁড়ায় কিনা। একদম, আমরাও সেদিকেই নজর রাখবো যে 2019-এর মতো আবার সে মোদি ভার্সেস রাহুলের দিকে কি এগোচ্ছে। কারণ ইন্ডিয়া জোট, তারা তো আম আদমির কথা বলবে বলেই ঠিক ছিল, হঠাৎ করে আজকে যদি রাহুল গান্ধী এই
অনাস্থা প্রস্তাবের প্রথম দিনে যেরকম প্ল্যান ছিল বলবেন, তাতে করে সত্যিই তো বিভিন্ন সংবাদপত্র বটেই, এখন যেটা সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় রাহুলের এই আলোচনাটাই তো স্থান পেত। মণিপুর এখন কোথায়? সে তো মণিপুর ইস্যু ধীরে ধীরে ক্রমশ এখন রাহুল বনাম মোদির দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ওই বললাম যে ইগো মোদি, মোদিকে বলতে হবে, আর মোদিকে বলতে হবে মানে রাহুল চাইছেন মোদি বলবেন আমিও বলবো, তার মানে সেই কি মোদি বনাম রাহুল সেই মুখের দিকে গবে। আর সেক্ষেত্রে এই যে বিরোধী জোট INDIA, সেই জোটে আবার ফাটলটা ধীরে ধীরে লাগবে না? তো আমরা ভবিষ্যতে সেদিকেই নজর রাখবো। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিন, এবং আরেকটি কথা যে আমাদের এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।